একটা ভিডিও নামানোর জন্য আমরা কত কাজ করি আপনারা তো এগুলো বুঝবেন না, তারপর আপনারা কিপটামি করেন, দেখেন না, ভিডিও শেয়ার করেন না। হ্যালো, কি অবস্থা আপনাদের সবার? ওয়েলকাম টু আ ব্র্যান্ড নিউ এপিসোড অফ বুমবাস্টিক। আর আজকে আমি এখানে দাঁড়ানোর পরে আমি দুটো জিনিসের ঘ্রাণ পাচ্ছি, একটা হচ্ছে এই ডালিম গাছের সুঘ্রাণ, ডালিম গাছের সুঘ্রাণ, আরেকটা হচ্ছে বাইরে বৃষ্টি হচ্ছে, বৃষ্টির একটা সুঘ্রাণ আছে। যদিও এই গ্রামের দেশে বৃষ্টির গন্ধটা অন্যরকমভাবে পাওয়া যায়, ডিফারেন্ট অ্যাঙ্গেলে পাওয়া যায়, যাই হোক আমরা ষোলতলার উপরে বসে ওইভাবে পাবো না, হোয়াট এভার। আজকে আমরা বুমবাস্টিকে আরও একটা ইন্টারেস্টিং হ্যাক, মানে ইন্টারনেটে ভাইরাল হওয়া একটা ইন্টারেস্টিং হ্যাক, যেটা আজকে আমি আপনাদের সাথে ট্রাই করে দেখব, সো দ্যাট ওই যে আপনাদের না করতে হয় এবং আপনাদের সমস্ত প্রোডাক্টিভ টাইমগুলো আপনারা যাতে প্রোডাক্টিভ টাইমেই, সরি, প্রোডাক্টিভ কাজেই ব্যবহার করতে পারেন, সেই জন্যই আমার এই ছোট্ট একটা প্রয়াস। তো চলুন আমরা কথা না বাড়িয়ে একটু দেখে নেই যে আজকে ইন্টারনেট হ্যাক আসলে কোনটা। বুমবাস্টিক, আজকে আমরা যেটা দেখাবো সেটা করার জন্য আমাদের একটা মার্কার লাগবে, আমাদের একটা মার্কার লাগবে, আমাদের লাগবে পানি। এবং এটা মোটামুটি আপনারা বুঝে গেছেন, এখানে যে ইন্টারনেট হ্যাকটা আমরা দেখতে পাচ্ছি এটা খুবই কমন, যে মার্কার দিয়ে এই চামচের মধ্যে কোনো একটা পেইন্টিং করে, অ্যান্ড তারপর যখন এটা এই পানির মধ্যে ধরে পেইন্টিংটা লিটারেলি উঠে আসে। সো এইটা নিয়ে আমি অনেক এক্সপেরিমেন্ট করেছি, মানে অনেকগুলো এরকম যারা আসলে টিকটকের হ্যাক্স বা ইন্টারনেটে ভাইরাল হ্যাক্স যারা আসলে ট্রাই করে তাদের অনেক ভিডিও দেখেছি, কারোটা আসলে কাজ করেছে, কারোটা কাজ করে নাই। সো কী বলবো আমি জানি না, ডিপেন্ডস অন লাক। সো আজকে আমাদের লাক ফেভার করে কিনা আমরা সেটাই দেখব। তো কথা না বাড়াই চলেন আমরা একটু আঁকি। সো এখন আমি যেটা আঁকবো সেটা হচ্ছে একটা বড় মাথা, যেই মাথাটা একটা বিশাল বড় মোটা মাথা, আমার মাথা দেখেই বুঝতে পারবেন আপনারা। তারপরে এই 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 এটা হচ্ছে বেসিক্যালি শান্তু, ঠিক আছে, খুবই কিউট, খুবই কিউট একটা জিনিস। হ্যাঁ, শান্তুর পা নাই, পা দেখা যাচ্ছে না, এখনকার ভিজুয়াল এটা হচ্ছে, এখনকার ভিজুয়াল ডেমনস্ট্রেশন, আপনারা আমার পা দেখতে পাচ্ছেন না, না দেখাই ভালো। সো এই হচ্ছে জিনিসটা, এটা খুবই তাড়াতাড়ি শুকায় গেছে অলরেডি। সো চলেন, ইটস টাইম টু চেক দ্য রিয়ালিটি। সো চলেন এবার আমি একটু আস্তে করে এটাকে দেই। এখন যেটা করতে হবে সেটা হচ্ছে একটু টাইম দিতে হবে, হ্যাঁ একটু, এই যে এই যে এই যে এই যে বাবা, এ বাবা কাজ হচ্ছে, বাট ওকে একটু টাইম দিতে হবে। আপনারা পানির মধ্যে কি দেখতেছেন, আমি এই যে দেখেন এটা অর্ধেকটা উঠে গেছে, আমি পুরাটা উঠানোর চেষ্টা করতেছি, দাঁড়ান, কিন্তু যেটা উঠে যা, আমি একটু একটু করে সত্য করে একটা ভূমিকম্পের মতো নাড়া দিচ্ছি, কিন্তু ইয়েটা উঠতেছে না আর কি, মানে দাগটা উঠতেছে না। আচ্ছা, সো দেখি ভাই, আমি তো হাত দিয়ে নাড়া দিয়ে উঠে দিব নাকি, উঠে গেছে, বাট এই মাথাটা, শান্তুর মাথাটা উঠতেছে না, যে আমি যেটা বুঝলাম সেটা হচ্ছে একটু সময় লাগবে, তাই আমি এত সময় আমার কাছে নাই, ক্যামেরাম্যান অধ, শান্তুর পাটা ছিঁড়ে শান্তুর হাতে চলে আসছে, এটা কি হয়েছে, এটা কি হয়েছে, আমি আরেকটা ট্রাই মারবো, আরেকটা ছোট্ট ট্রাই মেরে দেখি, হ্যাঁ যে আসলে কাজ করে কিনা, যাই হোক এবার আমরা ইয়ে করবো না, কিন্তু তার আগে এটা আপনাদেরকে ভালো মতো মুছে নিতে হবে, যেহেতু আমাদের প্রোডাকশন বয় এখানে কোনো ধরনের টিস্যু রাখে নাই, তাই আমি এটা জামার মধ্যে মুছা দিব, যা থাকে কপালে, ঠিক আছে, সেটা জামার মধ্যে মুছে নিছি। এবার আমি হাতটা আঁকবো না, এবার আমরা শুধু একটা মোটা মাথা আঁকবো, কিন্তু মোটা মাথাটা একটা ভিডিও নামানোর জন্য আমরা কত কাজ করি আপনারা তো এগুলো বুঝবেন না, তারপর আপনারা কিপটামি করেন, দেখেন না, ভিডিও শেয়ার করেন না, মিয়া কী করেন না করেন বুঝি না আমি। এই যে দেখেন এখন হয়েছে, এই যে দেখেন, এই যে দেখেন ছোট্ট একটা মাথা আছে। এবার আমি বেশি কেরেসমতি করতে যাব না, বেশি কেরেসমতি করলে ঠকা হয়, ঠিক আছে, এই যে একটা ছোট মাথাই আসছি আমি এটার, ঠিক আছে, এখন আমি এটা একটু ট্রাই করব, এটা ড্রাই হতে সময় দিতে হবে, ঠিক আছে, সোক করে না, সরি, এটা ড্রাই হতে একটু সময় দিতে হবে, আশেপাশে যত বিয়া বাদ্য বাজনা সব আমি ভিডিও করার সময় হয়, যাই হোক এই যে দেখেন
ছোট্ট একটা জিনিস, এটা জাস্ট একটু আমরা ট্রাই করে দেখব এটা আসলে কাজ করে কি না। সো লেটস চেক ইট আউট। আবার আমরা এটা পানির মধ্যে দিলাম, আমরা অপেক্ষা করতে লাগলাম কখন এটা ছড়ে আসবে। ছড়ে কি রে শান্তু, ছড়ে আসবে। সো আমি এটা আবারও কিনা, আমি আর নাড়াবো না এটাকে। এই যে আপনারা দেখতে পাচ্ছেন, আপনারা যদি জুম করে দেখেন তাহলে দেখবেন যে এই যে দেখেন এটা অর্ধেকটা উঠে গেছে, ঠিক আছে? কিন্তু এই উঠে গেছে, উঠে গেছে, উঠে গেছে, উঠে গেছে, উঠে গেছে। একটু একটু করে নাড়া দিতে হবে, একটু একটু করে। এই যে দেখেন উঠে গেছে। বাট আমার একটা রিয়ালাইজেশন আছে এই ভিডিওটা দিয়ে, সঙ্গে খনি আমার একটা রিয়ালাইজেশন আছে এই ভিডিওটা দিয়ে। সেটা হচ্ছে যে যেভাবে ভিডিওতে দেখায় মাথা হাত পা ওইরকম কার্টুনের মতো করে খুব ইজিলি এটা উঠে আসে, ব্যাপারটা আসলে এইরকম হচ্ছে না আমার ক্ষেত্রে। আমি জানি না, এখন এটা আমার কপালেরও দোষ হতে পারে, আমি ঠিক জানি না, বাট এটা এইভাবে উঠে নাই। তবে হ্যাঁ, এই কল মানে এখানে কিছু দিয়ে আঁকলে সেই কালিটা উঠে আসে, এটা ট্রু। বাট এরকম বিলিগিস্ত্রি হয়ে যায়। দেখেন শান্তুর হাত আর পা আঁকছিলাম, সরি হাত আর মাথা আঁকছিলাম, লন্ড ভন্ড হয়ে গেছে, এই হচ্ছে অবস্থা। সো দ্যাট ওয়াজ অল ফর টুডে। আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে নেক্সট ডে এরকম মজার মজার ইন্টারনেট হ্যাকস আপনাদের জন্য আবারও নিয়ে আসবো, এবং আপনাদের প্রোডাক্টিভ টাইমটাকে আমি বাঁচিয়ে দেওয়ার চেষ্টা করবো। এই ছিল আজকের মতো, নেক্সট এপিসোড আবারও দেখা হবে। চলবেন, অ্যাডিওস।